তো প্রিমিয়ার প্রোতে এরকম একটা টাইপের হেড দেখার পর সবাই বলছিল আমরা কি পারবো না, পারবো না আমরা কাইন মাস্টারে টাইপিং হেড করতে। তো রুকো যারা কেন পারবে না, অবশ্যই পারবে। তো আমি কাইন মাস্টার করার সাথে সাথে একটা কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, একটু অ্যাডজাস্ট করে নেব ব্যাকগ্রাউন্ডটা। এইবার লেয়ারে চলে গিয়ে টেক্সট ক্লিক করে আমি যেটা লেখার ইচ্ছা তোমাদেরও যেটা লেখার ইচ্ছা লিখতে পারো। তো আমি লিখে নিলাম সৌভিক দাস, মানে আমার চ্যানেলটার নামই বা এবং আমার নামও সৌভিক দাস রিভিউস। রিভিউস দিয়ে সার্চ করলে, সৌভিক দাস রিভিউস দিয়ে সার্চ করলে অ্যাকচুয়ালি চ্যানেলটা পাওয়া যায় আর কি। সৌভিক দাসের তো অভাব নেই মার্কেটে, তো জাস্ট জোকিং। তো একটু অ্যাডজাস্ট করে নিলাম একটু জুম টুম করে। তো এইবারে চলে যাব আমি, কই গেল, হ্যাঁ লেটার বাই লেটার। তো এটা কিছুটা টাইপিংয়ের মতো দেখতে লাগে, একটু স্লো করে নিলাম, অ্যাডজাস্ট করে এইবার ড্র করব। যে কার্সারটা দেখা যায় না ওটা ড্র করে নেব, ড্র করে নিয়ে একটু আগে নিয়ে যাব হ্যান্ড রাইটিংটা। এস এইখান দিয়ে শুরু হচ্ছে, এইখান দিয়ে একটা হালকা ড্র করব, মানে আমি বুড়ো আঙুল দিয়ে একটু হালকা করে চেপে টানলাম আর কি নিচের দিকে, তাতে ড্র হয়ে গেল। এবার একটু অ্যাডজাস্ট করে নেব কোথা থেকে এসটা শুরু হচ্ছে, মানে দেখতে আর কি ভালো লাগে আর কি। একটু অ্যাডজাস্ট মানে একটু চেপে, হ্যাঁ একটু এগিয়ে নিলে মনে হচ্ছে ভালো দেখাবে। যাই হোক একটু দেখি, একটু এগিয়ে নিতে হবে আর কি। তো এখানে ব্লিংটা অ্যাক্টিভ করব, মানে কার্সার যে ব্লিংটা হবে এই তো ব্লিং শো, এই দেখ কার্সারের মতো ব্লিং লাগছে। তো একটু এগিয়ে নিলে মনে হচ্ছে ভালো হতো। এইখান দিয়ে একটা চলো ঠিক আছে, এখান দিয়ে একটা কেটে নেবো। হ্যাঁ এবার ঠিক আছে, না একটু সরাতে হবে ডান সাইডে, এইবার ঠিক আছে একদম অ্যাকুরেট। তো এখান দিয়ে একটা কাচি দিয়ে কেটে নেবো হ্যান্ড রাইটিং এর জায়গাটা, যাতে ব্লিংটা একটু কিছুক্ষণ হতে পারে। একটু ওপরে নিলে মনে হচ্ছে ভালো হতো, ছোটো করে নিই একটু স্প্লিট। এবার হ্যান্ড রাইটিংটা কেটে একটু দুভাগ করে নিয়ে একদম ডান সাইডে নিয়ে যাবো। বাম সাইডে একটু কিছুক্ষণ ব্লিঙ্ক হবে আমি চাইছি, এবং ডান সাইডের দিকে চাইছি যখন লেখাটা শেষ হবে তখন একটু ব্লিঙ্ক হবে। তো তার জন্য একটু ডান সাইডে কেটে নিয়ে চলে যাব। Sing to your heart to find you. Open up your eyes till you're blinded by the light. Accurate. এইবার চালালে প্লে করলে একটু ব্লিঙ্ক হবে, এবার লেখাটা হবে। আবার লেখার লাস্টে গিয়ে ব্লিঙ্কটা হবে, এখান দিয়ে কাটতে হবে কারণ লেখাটা অনেক আগে শেষ হয়ে যাচ্ছে। তো এখান দিয়ে একটা কাচি দিয়ে স্প্লিট করে নেব জাস্ট কেটে নিয়ে, আর একটু এগিয়ে নিতে হবে একটু জাস্ট এই জায়গাটা, জাস্ট এজটা যেখানে শেষ হচ্ছে ঠিক তার পরের ধাপটায় একটু এগিয়ে নিয়ে, হ্যাঁ যাতে মনে হয় অ্যাকুরেট যেটা টাইপিং হচ্ছে আর কি। একটু অ্যাডজাস্টের ব্যাপার আছে, একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে আর কি। স্প্লিট করে নেবো দু সাইডে, স্প্লিট করে নেবো মানে লেখাটা এবং আমার ড্রয়িং যে হ্যান্ড রাইটিং এটা আছে সেটা দুটোই স্প্লিট করে নেবো, সাথে ব্যাকগ্রাউন্ডটাও স্প্লিট করে নিতে হবে। এবার লেখাটা শুরু হবে, লেখাটা শুরু হওয়ার পর মানে ব্যাপারটা এরকম দেখাবে। ঠিক আছে মিউজিকে গিয়ে এবার যে কিবোর্ড সাউন্ডটা সেটা অ্যাক্টিভ করবো, মানে নিয়ে আসবো আর কি।
করবো বলছি। ব্যাকগ্রাউন্ডটা কালো ব্যাকগ্রাউন্ডটা একটু বাড়িয়ে নিলাম যাতে আমি কিবোর্ডের মিউজিকটা একটু বেশিক্ষণই শুনতে পাই, মানে অ্যাডজাস্ট করতে সুবিধা হয় আর কি। তো এইখান দিয়ে সাউন্ডটা শুরু হচ্ছে, তো এখানে একটা কাচিক করে কেটে জাস্ট এগিয়ে নেবো আর কি, কাচি দিয়ে কেটে নেবো স্প্লিট। হ্যাঁ, তো জাস্ট চেপে ধরে মানে প্রেস করে আর কি, প্রেস করে বা সাইডে টেনে নিয়ে যাবো, একটু অ্যাডজাস্ট করে নেবো, একটু তাড়াতাড়ি ব্যাপার আছে, একটু মানে ধৈর্যের ব্যাপার আছে, তাড়াতাড়ি বলছি ধৈর্যের ব্যাপার আছে। জাস্ট চেপে ধরে একদম লেখাটা যেখান দিয়ে শুরু হচ্ছে সেখান থেকে, মানে সাউন্ডটা যেখানে এরকম একটা আওয়াজ হয় না, তো জাস্ট ওইখানে লেখাটা যখন এস দিয়ে শুরু হচ্ছে তো ওইখান থেকে শুরু করব, যেন সাউন্ডটা টাইপিংয়ের সঙ্গে মানে মিশে যায় আর কি, যাতে একটু রিয়েলিস্টিক লাগে। তো একটু অ্যাডজাস্ট করার ব্যাপার আছে হালকা করে। আমি একটু তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে নিই, এখান দিয়ে একটা কাঁচি কেচক করে হতে পারে, তো স্প্লিট করে নিলাম হালকা। এইবার ব্যাপারটা ঠিক আছে, একটু হালকা কাটতে হবে, ট্রিম করে নেব, একটু ধৈর্যের ব্যাপার আছে, যতটা ধৈর্য ধরে কাজটা হবে ততটাই মানে পারফেক্ট হবে আর কি। একটু তোমরা কিছুক্ষণ ধরে ধৈর্য ধরে একটু করো, বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিটের মধ্যে অ্যাকচুয়ালি কাজটা হয়ে যাবে। একটু দেখে 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 দরকার হয় ইউটিউবে যে স্লো বাটনগুলো আছে আমি যতটা সম্ভব আস্তে করার চেষ্টা করেছি, যদি তাও যদি সমস্যা হয় এবং ইউটিউবে যে স্লো নর্মাল যে অপশান থেকে স্লো করা যায় একটু স্লো করে মানে দেখে দেখে করে নিব, যাতে আশা করি সমস্যা হবে না। সমস্যা হলে আছি তো কমেন্ট বক্সে কমেন্ট করে নাও এবং জানাও কি সমস্যা হচ্ছে, আমি অবশ্যই উত্তর দেবো। তো আমার মনে হচ্ছে এবার ঠিকঠাক হয়েছে, স্প্লিট করে নেবো ব্যাকগ্রাউন্ডটা কেটে, তো এইবার মনে হচ্ছে পারফেক্ট হয়েছে, চালিয়ে দিবি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আরও ফিল্ম মেকিং টাইপের ভিডিও পেতে, যদিও এটা ফিল্ম মেকিংয়ের সঙ্গে কিছুটা রিলেটেড তাই ভিডিওটা বানালাম, হালকা করে এক্সপোর্ট করে নেবো, যা সেটিংস আছে সেই সেটিংস অনুযায়ী। তো ততক্ষণ টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।